হে গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন কীভাবে করতে হয়। তো প্রথমেই হচ্ছে একটা স্টেরাইল কন্টেনারে কালেকশনটা করতে হবে। তো প্রথমে মর্নিং স্যাম্পেলটা নিতে হবে এবং এটা পেশেন্টকে বলতে হবে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, মানে হচ্ছে মাঝের ইউরিনটা, প্রথমে একটু ইউরিন হয়ে যাওয়ার পর মাঝের ইউরিনটাকে ধরতে হবে এবং এই স্টেরাইল কন্টেনারটা যেন তার আগে বারবার খোলা বা ইয়ে না করে। প্রসেসিংটার জন্য আমাকে এখানে দুটো টেস্ট টিউব আছে, তো টেস্ট টিউবে আমাকে আগে ইউরিনটাকে সেন্ট্রিফিউজ করতে হবে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের জন্য। তো দুটো টেস্ট টিউব আছে, তো এখানে আমি একটা ইউরিন নিয়েছি আর একটাতে আমি ডিস্টিল ওয়াটার নিয়েছি। তো এরপর আমাকে এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে 1800 RPM-এ 10 মিনিট ধরে। তো এটা সেন্ট্রিফিউজ করার পর তারপর যে ডিপোজিটটা পড়বে সেটা আমি মাইক্রোস্কোপে দেখাবো। তো এটাকে আগে সেন্ট্রিফিউজ করে নিই। আমি সেন্ট্রিফিউজের এখানে একটা দিয়েছি আর এখানে হচ্ছে ডিস্টিল ওয়াটারে যে ব্যালেন্সটা করেছি তো সেইটা দিয়েছি। তো এরপর আমি লিডটাকে লাগিয়ে দেব। এরপর আমাকে দেখুন এখানে যে এসওপিতে বলা আছে, এখানে 1800 থেকে 2000 RPM-এ 5 মিনিট ধরে ইউরিনটাকে ঘোরাতে হবে। আর তা না হলে ইউরিনের মধ্যে যদি যে ইয়েগুলো থাকবে, মানে RBC বা যদি কোনো ক্রিস্টাল থাকে, তাহলে কিন্তু সেইগুলো বেশি RPM-এ দিলে, বেশিক্ষণ ধরে ঘোরালে কিন্তু সেটা রাপচার হয়ে যাবে, সেই সেলগুলো রাপচার হয়ে যাবে। তো এখানে আমি 5 মিনিট এখানে টাইমারটা সেট করে নেব, 5 মিনিট। আর এখানে আমি দেবো 1800 RPM। আমার 5 মিনিট হয়ে গেছে, তো এরপর আমি সেন্ট্রিফিউজটা খুলবো। তো এরপরে আমাকে এই যে এখানে ফরসেপটা দিয়ে এখানে স্যাম্পেলটা তুলে নিতে হবে। এই যে এটাতে আমি দিয়েছিলাম ইউরিনটা, আর এটাতে আমি দিয়েছিলাম ডিস্টিল ওয়াটার ব্যালেন্সের জন্য। তো ইউরিনটা আমার সেন্ট্রিফিউজ করা হয়ে গেছে। ইউরিনটা সেন্ট্রিফিউজ করার পর এখানে যে নিচে যে প্রেসিপিটেটটা পড়েছে, উপরে যে সুপারনেটেন্টটা আছে সেটা ফেলে দিতে হবে, যে নিচে যে ডিপোজিটটা আছে সেখান থেকে আমাকে একটা স্মিয়ার করতে হবে, মানে হচ্ছে যে কভার স্লিপ দিয়ে একটা প্রিপারেশন করতে হবে। তো এখানে আমার স্লাইড আছে, এখানে আমি স্লাইড নেব। আর এখানে এই যে কভার স্লিপ আছে, তো আগে সুপারনেটেন্টটা ফেলে দিই, তারপরে যে নিচের ডিপোজিটটা আছে সেখান থেকে একটা স্মিয়ার করে আমি মাইক্রোস্কোপে দেখব। আমি উপরের যে সুপারনেটেন্টটা ছিল তো সেটা ফেলে দিয়েছি, তো তারপরে যে নিচের ডিপোজিটের মতো যেটা পড়েছে তো সেটাকে হালকা একটু এরকমভাবে মিক্স করে নিতে হবে, যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যে যদি সেলগুলো থাকে RBC বা পাঁচ সেল যা থাকবে বা ক্রিস্টাল যা থাকবে, সেটা যেন ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে পিপেট দিয়ে এটা স্লাইডের ওপর নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্লাইডের ওপর আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে যে কভার স্লিপের বক্সটা আছে সেখান থেকে একটা কভার স্লিপ দিয়ে আমি স্মিয়ার ইয়েটাকে ড্রপটাকে আমি কভার করব। এটা এইভাবে হালকা করে এরকম প্লেস করে দিলে এই দেখুন গোটা ড্রপটা কিন্তু স্প্রেড হয়ে গেছে। এরপর আমার এটা রেডি হয়ে গেছে মাইক্রোস্কোপে দেখার। তো এবারে আমি এই যে কভার স্লিপ প্রিপারেশনটা আছে, তো এটা আমি মাইক্রোস্কোপে ফোকাস করে দেখব। তো এটা আমাকে দেখতে হবে 40x-এ এবং তার সাথে যে নিচে ডায়াফ্রাম দিয়ে আমি লাইটটাকে অ্যাডজাস্ট করি, তো সেখানে লাইটটাকে আমাকে হালকা কম করতে হবে, তাহলে আমি কিন্তু স্লাইডে ভালোভাবে দেখতে পাবো। তো প্রথমেই দেখুন এখানে একটা ফিল্ড ফোকাস করা হয়েছে, তো এখানে অনেকগুলো সেল আছে, তো এটা হচ্ছে RBC। তো এটা ভালো করে দেখে নিন, মানে RBC চিনতে যেন অসুবিধা না হয়। RBCগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট এখানে হবে এবং এটা খুবই মানে শাইনি হবে, মানে এর মধ্যে দিয়ে লাইট পাস করতে পারবে, তো এটা দেখে এটা বোঝা যাবে। এবং এই ফিল্ডে কাউন্ট করতে হবে যে কতগুলো RBC আমি দেখতে পাচ্ছি, বা যে কোনো সেল আমি দেখি না কেন, তো সেটা কাউন্ট করতে হবে কতগুলো। তো হাইপার ফিল্ডে পার হাইপারে যতগুলো পাবো আমি, তো 10টা ফিল্ড দেখার পর এভারেজ করে সেটাই আমার হবে রেজাল্ট। তো এখানে যে RBCগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো করে আছে, প্রায় পার ফিল্ডে 90 থেকে 100টা, বা কোনো কোনো ফিল্ডে 120টা
বা তারও বেশি আরবিসি আমি পাচ্ছি এখানে। তো সেই জন্য এখানে কিন্তু আমি এক্স্যাক্ট কাউন্টটা আমি করতে পারবো না, কারণ যদি আমার দুটো থেকে তিনটে আমি পেতাম বা আটটা থেকে দশটা আমি পেতাম আরবিসি, তাহলে আমি এরকমভাবে রিপোর্ট করতাম যে আরবিসি পাওয়া যাচ্ছে আটটা থেকে দশটা পার হাই পাওয়ার ফিল্ড। কিন্তু এখানে যেহেতু প্রচুর পরিমাণে আরবিসি আছে, তো সেই জন্য আমাকে ইউজ করতে হবে প্লেনটি শব্দটা। তো এখানে আমি দেবো আরবিসি প্লেনটি। যখনই একশোটা আশিটার বেশি পাওয়া যাবে সেল, তো তখন সেখানে প্লেনটি কথাটা যুক্ত হবে। তো এখানে যেহেতু আমি আরবিসি পাচ্ছি একশোটা, কোনো ফিল্ডে একশো কুড়িটা, তো সেজন্য এখানে আরবিসি হবে প্লেনটি। তো এই এগুলো হচ্ছে সবগুলোই আরবিসি। তো এখানে পেশেন্টটার যে হিস্ট্রি ছিল, তো সেটা হচ্ছে স্নেক বাইটের পেশেন্ট ছিল, এবং তার সাথে পেশেন্টের কিন্তু একটা স্ট্রোকও হয়েছিল। তো বেসিক্যালি যে এটা স্নেক বাইটের পেশেন্ট বলেই কিন্তু এখানে আরবিসিগুলো এত পাওয়া যাচ্ছে। তো আরবিসির যেটা নর্মাল রেঞ্জ, তো সেটা হচ্ছে 0 to 2। তো 0 to 2 হাই পাওয়ার ফিল্ডে আরবিসি পাওয়া গেলে সেটা কিন্তু সেরকম কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে পড়ে না, কিন্তু যদি তার বেশি পাওয়া যায় তাহলে কিন্তু নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। তো সেগুলো হচ্ছে যদি রেনাল ডিজিজ হতে পারে, বা লোয়ার যে ইউটিআই মানে যে লোয়ার অ্যাবডোমিনালের যদি কোনো ইনফেকশন হয় তাহলে, তো এইসব কন্ডিশনগুলো ক্ষেত্রে কিন্তু আরবিসি পাওয়া যেতে পারে। তো নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাস সেল। তো পাস সেলগুলো কী হবে, আরবিসি থেকে সাইজে একটুখানি বড় হবে, এবং তার সাথে সাথে ভিতরের যে নিউক্লিয়ার যে প্যাটার্নটা আছে, তো সেটা একটুখানি নেটওয়ার্ক টাইপের হবে। তো যেটা আগে আরবিসি দেখিয়েছিলাম তার ভিতরটা কিন্তু সাইনি ছিল। তো এটাই হচ্ছে আরবিসি আর পার্সেলের মধ্যে ডিফারেন্সিয়েট করার একটা সহজ উপায়, যে আরবিসিগুলো কিন্তু সাইনি হবে, মানে তার মধ্যে দিয়ে লাইট রিফ্লেক্ট করতে পারবে। কিন্তু এই যে পার্সেলগুলো আছে, তো সেই পার্সেলগুলো দেখুন ভিতরে একটা গ্রানিউলার একটা হালকা প্যাটার্ন আছে। তো এটা দেখে কিন্তু এটা চিনতে হবে পার্সেলগুলো। তো পার্সেলগুলো কিন্তু পাওয়া যায়, যেটা নর্মালি পাওয়া যেতে পারে একটা থেকে চারটে পার হাই পাওয়ার ফিল্ডে, এটা যদি পাওয়া যায় পার্সেল তাহলে কিন্তু নর্মাল। তাছাড়া যদি তার বেশি পাওয়া যায় তাহলে কিন্তু ইউটিআই হয়েছে, বা কোনো সিস্টাইটিস আছে, বা কিডনির কোনো ইনফেকশন আছে। তো নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল। তো এপিথেলিয়াল সেলটা আশা করি সবাই পরিচিত এটা নিয়ে কম বেশি। তো এই এপিথেলিয়াল সেলটাও কিন্তু নর্মালি পাওয়া যায়, এটা ওমেনদের ক্ষেত্রে একটু, ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, আটটা থেকে দশটা পার হাইপার ফিল্ডে পাওয়া যেতে পারে, আর মেল পেশেন্টদের ক্ষেত্রে দুটো থেকে তিনটে হাইপার ফিল্ডে পাওয়া যেতেই পারে। তো এটা কিন্তু কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের আন্ডারে পড়ছে না, কিন্তু যদি এর থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, প্রচুর পরিমাণে মানে প্রায় মানে প্লেনটি পাওয়া যাচ্ছে, বা কোনো কাস্ট আকারের পাওয়া যাচ্ছে এপিথেলিয়াল সেল, তো তখন কিন্তু বুঝতে হবে যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, মানে কোনো রেনাল ডিজিজ হতে পারে বা অন্য কোনো ইনফেকশনে হতে পারে। যদি কোনো ইনফ্লামেশন হয়, যেমন হচ্ছে যে পেলভিক অর্গানে বা ভ্যাজাইনার ভিতর, এইসবে যদি কোনো ইনফ্লামেশন হতে পারে তাহলে কিন্তু এই এপিথেলিয়াল সেলটা ইউরিন দিয়ে পাস করে। তো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম ইন ইউরিন। তো মাইক্রো অর্গানিজম মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হতে পারে বা কোনো অন্য কোনো ফাঙ্গি হতে পারে, বা কোনো বাডিং সেল থাকতে পারে। তো এগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম, এগুলো থাকতেই পারে। যদি ইউরিনের ইনফেকশন থেকে থাকে তাহলে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যাবে। তো নেক্সট যেটা হচ্ছে সেটা দেখবো আমরা ক্রিস্টাল। তো ক্রিস্টালের মধ্যে অনেক ধরনের ক্রিস্টাল আছে। তো এখন দেখুন যেটা ফোকাস করা আছে, একটা পাতার মতো দেখতে ক্রিস্টাল, এখানে দুটো তিনটে অনেকগুলো আছে তো এই ফিল্ডটাতে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিপল ফসফেটের একটা ক্রিস্টাল। তো ট্রিপল ফসফেট ক্রিস্টাল আছে, ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল আছে, তো ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল আছে, তো এরকম কিন্তু ক্যালসিয়াম অক্সালেট, এরকম অনেক ধরনের ক্রিস্টাল আছে। এগুলো কিন্তু নর্মালি ইউরিনে পাওয়া যেতেই পারে। তো এগুলোতে কিন্তু কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন ইন্ডিকেট করে না। তো ক্রিস্টালগুলো ছাড়াও কিন্তু মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে আমরা কাস্ট দেখি। তো কাস্টের মধ্যে ওয়াক্সি কাস্ট হতে পারে, ফ্যাটি কাস্ট হতে পারে, আরবিসির কাস্ট থাকতে পারে, ডাব্লিউবিসির কাস্ট থাকতে পারে, তো এই লিউকোসাইটের কাস্ট, এগুলো তো এগুলো অনেক কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেগুলোতে এগুলো পাওয়া যায়। তো এগুলো ছাড়াও আদার্সে আরও কিছু জিনিস থাকে, যেরকম হচ্ছে কোনো প্যারাসাইট বা কোনো ওভা, এইসবগুলো কিন্তু পাওয়া যেতে পারে, বা যদি মেল পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে স্পার্মাটোজোয়া পাওয়া যেতে পারে। তো এইগুলো মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে কিন্তু দেখা হয়। তো আদার্সের মধ্যে বাকি যদি অন্য কিছু পড়ে তাহলে সেটাকেও মেনশন করে দেওয়া হয়। তো এটাই গেল আজকে ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের গোটা ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর যারা নতুন আছেন চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের ওপর।